নতুন যুগের সূচনায় বাংলাদেশের ক্রিকেট। মাশরাফির পর তামিম ইকবালের নেতৃত্বে টাইগাররা শাস্তির শিকল ভেঙে ফিরছেন প্রাণভোমরা সাকিব আল হাসান। এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে লাল সবুজের দেশ, এত সব নতুনত্বের মাঝে আরেক নতুন চ্যালেঞ্জ। 2023 বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা পেতে হলে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে বাংলাদেশকে। 2023 বিশ্বকাপ মিশন সামনে রেখে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে আমূল পরিবর্তন। দলের প্রয়োজনে নাকি চার নম্বরে ব্যাট করতে আপত্তি নেই সাকিবের। প্রতিপক্ষ অনভিজ্ঞ দল বলে বাংলাদেশ খুবই সচেতন। কিছুটা ইঞ্জুরিতে পড়া সৌম্য সরকার খেলবেন এই ম্যাচে। আভাস মিলেছে বাংলাদেশের সেরা একাদশে অভিষেক হতে যাচ্ছে শেখ মেহেদী ও হাসান মাহমুদের। আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচে এখন জেতাটা খুব ইম্পর্টেন্ট বিকজ অফ দ্য পয়েন্ট সিস্টেম। আমরা চাবো যে আমাদের কোয়ালিফাইং না খেলা লাগে। আমি ওর সাথে ব্যক্তিগত ভাবে কথা বলেছি, হি ইজ কোয়াইট হ্যাপি টু ব্যাট এট নাম্বার 4, বাট আই হ্যাভ অলসো আস্কড হিম দ্যাট ইফ হি এভার ফিট that he needs to go at number 3 again. অন্যদিকে ম্যাচের আগের দিন অনুশীলনী করেনি উইন্ডিজরা। অনেকটা অপরিচিত দল বলেই সতর্ক থাকতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। তাদের পাওয়ার ক্রিকেটই মূল শক্তি। জান দিয়ে খেলবে প্রতিপক্ষের তরুণ ক্রিকেটাররা, কারণ এই সিরিজে নিজেদের প্রমাণ করতে পারলেই যে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। বাংলাদেশ অনেক অভিজ্ঞ দল, সাকিব দলে ফিরেছে, তারা একটুও ছাড় দেবে না। এছাড়া ঘরের মাটিতে তারা বরাবরই দুর্দান্ত। আমাদের তরুণ ক্রিকেটারদের জন্য সুযোগটা কাজে লাগানো। সর্বশেষ পাঁচটি ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ যেমনই দল পাঠাক না কেন, দ্বিপাক্ষিক এই সিরিজটি বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ। কারণ আইসিসি ওয়ানডে সুপার লিগ বা 2023 বিশ্বকাপের বাছাই পর্বের মিশন টাইগারদের শুরু হচ্ছে এই সিরিজের মধ্য দিয়ে। আইসিসির নিয়ম অনুযায়ী এক ওয়ানডে জিতলে 10 পয়েন্ট, তাই ক্যারিবীয়দের বিপক্ষে তিন ওয়ানডের সবকটিতে জেতাটা বড্ড জরুরি বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা।